আজ বলবো শিউলি ফুলের গল্প। হিন্দু পুরাণে শিউলি ফুলের পরিচিতি পারিজাত নামে। পৌরাণিক কাহিনীতে বারবার এসেছে পারিজাত ফুলের কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী বেদনার প্রতীক স্বল্পায়ুর এই ফুল, যার সূচনার সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে এক ব্যর্থ প্রেমের গল্প। পারিজাতিকা নামে এক রাজকুমারী সূর্যকে ভালোবেসে ফেলে, কিন্তু সূর্যের সাথে মিলন হবার নয় বলে সে মনের দুঃখে আত্মহত্যা করে। সেই রাজকন্যা পারিজাতিকার চিতাভস্ম থেকে জন্ম নেয় শিউলি ফুলের গাছ, তাই শিউলি ফুলের আরেক নাম পারিজাত। পারিজাত মনের দুঃখে ক্ষোভে সূর্যের মুখ দেখতে চায় না বলেই সকালবেলায় সূর্য ওঠার আগেই ঝরে পড়ে গাছ থেকে। পারিজাতের বাস ছিল স্বর্গে। পারিজাত স্বর্গের শোভা হয়ে নিজের ঘ্রাণে মুগ্ধ করত দেবদেবীদের। কৃষ্ণের দুই স্ত্রী সত্যভামা ও রুক্মিণীর খুব ইচ্ছে তাদের বাগানেও পারিজাতের ঘ্রাণে আমোদিত হোক। কৃষ্ণ স্ত্রীদের খুশি করতে লুকিয়ে স্বর্গের পারিজাত বৃক্ষ থেকে একটি ডাল ভেঙে এনে সত্যভামার বাগানে রোপণ করেন, যার ফুল রুক্মিণীর বাগানেও ঝরে পড়ে এবং সুগন্ধ ছড়ায়। এভাবেই শিউলি ফুল পৃথিবীতে চলে আসে। হিন্দু ধর্মাবলম্বী নারীরা ঝরা শিউলি ফুল কুড়িয়ে নিয়ে যান পুজোর জন্য। শিউলি এমনই একটি ফুল যেটি ঝরে গেলেও পূজার ব্যবহারে কোনো বাধা নেই। এই ফুলকে দুর্গাপূজার আগমনী ফুলের মর্যাদা দেওয়া হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের কাছেও পবিত্র পুষ্প হিসেবে বিবেচিত হয় শিউলি ফুল। শিউলি এই উপমহাদেশেরই নিজস্ব উদ্ভিদ, আদিনিবাস মধ্য উত্তর ভারতে। শিউলি ফুল ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য ফুল ও থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের প্রাদেশিক ফুল। শিউলি ফুলের অনেক ভেষজ গুণ রয়েছে। শিউলির পাতার রস স্বাদে তিতা হলেও মৌসুমি জ্বর, গলা ব্যথা, কৃমি, জন্ডিস ও খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যায় দু তিন চামচ সেবন করলে উপকার পাওয়া যায়। তাছাড়া অতীতে খাবারের রং হিসেবে শিউলি বোটার ব্যবহার ছিল। শিউলির বোটাগুলো শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে হালকা গরম জলে মেশালে চমৎকার হলদে কমলা বা জর্দা রং হয়। শিউলির ফল চ্যাপ্টা হৃৎপিণ্ডাকৃতির। ফলটি দুই ভাগে বিভক্ত, প্রতিটি ভাগে একটি করে বীজ থাকে। বীজ থেকে চারা তৈরি করা হয়, আবার গুটি কলমও বিস্তার সম্ভব। তথ্যসূত্র অন্তর্জাল। ধন্যবাদ সবাইকে।